ইস, শ্বশুর শাশুড়ির প্রতি কি যত্ন! খালি বরের দিকে কোনো নজর নেই। সেই সকালবেলা একটু কাছে যাওয়ার কত চেষ্টা করলাম, কিছুতেই এলো না। উল্টো আমার শার্টে ময়লা দেওয়ার ভয় দেখালো, আর এখন শাশুড়িকে পেয়ে একেবারে বুকে জড়িয়ে নিচ্ছে। শুধু শাশুড়ির ছেলে দিকে নজর নেই, বজ্জাত মেয়ে। মনের রাগগুলো বিড়বিড় করে সামনে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই, ওরা সবাই অলরেডি ড্রয়িং রুমে গিয়ে বসেছে। আরও মহারানী তো পারলে ওর বড়মার কোলে বসবে, আর এখানে একা মস্ত বড় লাগেজ হাতে দাঁড়িয়ে আছে স্বাধীন একা। আজিব, একটু তো ডাকতেও তো পারে, এতক্ষণে স্বাধীনের ডাক এলো। শাহানা বেগম ডাক দেওয়ার কিছুটা খুশি মনে স্বাধীন ভিতরে ঢুকছিল, এমন সময় কানে এলো, এই স্বাধীন, লাগেজটা খুলতো বাবা, ছোঁয়ার জন্য কিছু ড্রেস এনেছি, দেখুক মেয়েটা, ওর পছন্দ হয় নাকি। রাগে আবারও গাল ফুলালো স্বাধীন, ধরাস করে লাগেজটা রেখে বসে পড়ল সোফায়। দেখছো না আমি কত কষ্ট করে লাগেজটা সেই এয়ারপোর্ট থেকে আনছি, যার ড্রেস তাকে নিজেই বের করে নিতে বলো, আমি কেন বের করব। কিরে স্বাধীন, এটা কেমন কথা বাবা, এখনো ভালো হবি না তোরা। আলম চৌধুরী বলে উঠলেন, স্বাধীনের ফোলানো মুখ দেখে চোখ টিপে হাসল ছোঁয়া। স্বাধীনও কম যায় না, সেও চোখ দিয়ে বুঝিয়ে দিল, তোর খবর আছে। দুপুরে ইলিশের পাতুরি পাতে পড়তেই খুশিতে গদগদ হয়ে উঠলেন আলম চৌধুরী, একটুখানি মুখে দিয়েই শুরু করলেন প্রশংসা। আহা, একেবারে আমার মায়ের হাতের পাতুরির মতো হয়েছে, বাবা বাজার থেকে মাছ এনে দিলে মাও আমাদের দুই ভাইকে এমন পাতুরি রান্না করে দিত, কতদিন পরে মায়ের রান্নার সেই স্বাদ, ছোঁয়া আমার একেবারে মায়ের হাত পেয়েছে। বলেই ছোঁয়াকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন আলম চৌধুরী। ছোঁয়া, তুই একাই এত রান্না কেন করতে গেছিস মা, এত রান্না করতে তোর কম কষ্ট হয়েছে? আরে বাবা, আমরা তো বাড়িতেই ফিরছি নাকি, আস্তে আস্তে রান্না করে খাওয়াতি। শাহানা বেগম বলে উঠলেন, আর বলো না মা, সকালবেলায় ওনার আবদার পুরো বাজারটাই ওনার কাছে তুলে এনে দিতে, একেবারে মানিব্যাগ ফাঁকা করে দিয়েছে। স্বাধীনের বলা কথাই প্রত্যেকে হো হো করে হেসে উঠল। মহা আনন্দে কেটে গেল চৌধুরী বাড়ির কিছু সুন্দর মুহূর্ত। সারা দিন শাহানা বেগম ওখানে কত কি দেখেছে, এইসব বলেই কাটিয়ে দিল। ছোঁয়াও মনোযোগ সহকারে সেই সব বিবরণ শুনে কখনো বিস্মিত, কখনো হতাশ, আবার কখনো হো হো করে হেসে উঠল। সারাদিনের আনন্দ শেষে বিপত্তি বাঁধল যখন স্বাধীন বলল, এই ছোঁয়া, আজ তো তুই কলেজে যাসনি, আজ যে অধ্যায়টা ক্লাসে পড়িয়েছি সেটা আমার রুমে আয়, তোকে বলে দিচ্ছি, 5 মিনিটে চলে আসবি। বলেই স্বাধীন উপরে চলে গেল, আর এদিকে ছোঁয়া সকাল থেকে করা বদমাইশের কথা মনে করে ভয় পেয়ে গেল। এই লোকটাকে করে কোনো বিশ্বাস নেই, যা খুশি করতে পারে। আর এদিকে শাহানা বেগমও কম অবাক হলেন না, যেই ছেলে সামান্য ওর বইয়ে হাত দেওয়ার শাস্তি দেয় সে কিনা পড়ানোর জন্য ডাকছে। 1 ঘন্টা ধরে কান ধরে দাঁড়িয়ে আছে ছোঁয়া, দুহাত দিয়ে কান ধরে রাখায় হাত এবং কান দুটোই প্রায় অবশ হয়ে গেছে, কিন্তু সামনে বসে থাকা মানুষটির কোনো ভাবান্তর নেই, সে নিজের মতো বয়ে মুখ গুজে রেখেছে। এতক্ষণ হয়ে যাচ্ছে তবুও তার তাকানোর নাম নেই। ছোঁয়া শুধু একবার করে টেবিলের ঘড়িটার দিকে তাকিয়ে দেখছে, 10:10 কান ধরিয়ে দিয়েছে, এখন প্রায় 11:20 বাজতে চলল, তবুও তার কোনো শাস্তি মকুপের কথা নেই। ছোঁয়ার অপরাধ হুট করে সাইকোলজির একটা প্রশ্ন ধরে আর ছোঁয়াতা পারে না, অথচ স্বাধীন যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন করেছে এখনও ক্লাসে অতদূর পড়া শুরুই করেনি। ছোঁয়া যেমনই বলেছে, ভাইয়া এই অধ্যায়টা এখনো পড়াওনি, আমি কি করে পড়বো? চুপ কর বিয়াদো, ক্লাসে পড়াইনি বলে কি তুইও আর বই খুলে দেখনি না? কি করিস সারাদিন, সামান্য একটা প্রশ্নের উত্তর দিতে পারছিস না? আর মুখে মুখে কথা, ধর কান ধর, ধরে দাঁড়িয়ে থাক যতক্ষণ না আমি বলছি। বলছি যে আমার ঘুম পাচ্ছে, আমি আমার রুমে যাব। আমার মুখে কথা, বেশি বার বেড়েছে না, এখন ঘুম পাচ্ছে কেন? সারাদিন তো খুব লাফালাফি করলি, একেবারে ধরাই যায় না তোকে, এবার আর প্রশ্নের উত্তর দিতে পারছি না কেন? কপালে খুব দুঃখ আছে কান ধর। আগেকার মতো ধমক দিয়ে বলল স্বাধীন, ছোঁয়া যেন অবাক হয়ে দেখল স্বাধীনকে। কি ছেলে রে বাবা, এখনই আসে আদর করতে আর এখনই এত বকা।
ছোঁয়া বুঝতে পারল এটা তার প্রশ্ন না পারার শাস্তি না, বরং সকালে ওর কথাই ধরা না দেওয়ার মাশুল। শয়তান খবিস বেটা, ঠিকই করেছি সেদিন শাড়ি পরে জ্বালিয়ে, আজ আবার আমায় কষ্ট দেয়া হচ্ছে, হ্যাঁ এসেই দেখিস আমার কাছে, তখন বোঝাবো। মনে মনে বিড়বিড় করে ছোঁয়া, বইয়ের দিকে তাকিয়ে থেকেই স্বাধীন বলে, আমাকে গালি দেওয়া শেষ হলে এবার কান ছাড় আর আমার মাথাটা একটু মালিশ করে দে। কি করে বুঝলো আমি ওনাকে দিচ্ছি? হায় আল্লাহ, নিজের মনের মধ্যেও কি একটু স্বাধীনভাবে চিন্তা করতে পারবো না? এখানে ওনার ধরে ফেলতে হবে, ছে নাও জুবিল্লা, এখানে ওনার নাম বলে ফেলেছি। কান ছেড়ে দিয়ে মনে মনে ভাবে ছোঁয়া, তারপর একাই মাথায় চাটি মেরে হাসে। এই মেয়ে পাগল হয়ে গেলি নাকি? যা আগে আমার জন্য কফি করে নিয়ে আয়, সুগার একদম হালকা দিবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলেই ছোঁয়া গেল কিচেনে, ঝটপট এক মগ কফি বানিয়ে ফেলল। এবার ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো, কফিতে চিনির বদলে 4 চামচ লবণ মিশিয়ে দিল। এবার মনের আনন্দে স্বাধীনের কাছে নিয়ে গেল। বাহ, খুব তাড়াতাড়ি বানিয়ে আনলি তো, কান ধরে থেকে হাতে জোর এসেছে দেখছি। আচ্ছা তাহলে রোজ তোকে 1 ঘন্টা করে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। তা তুমি রেখো ভাইয়া, এবার আমি যাই। বলেই ট্রেটা নিয়ে ছোঁয়া দরজার দিকে হাঁটা ধরল। এই এই দাঁড়া, আমি তোকে যেতে বলেছি, আয় এখানে বস, কফি শেষ না হওয়া পর্যন্ত আমার মাথা মালিশ করে দিবি। বলেই স্বাধীন কফিতে কেবল মুখ দিয়েছে, অমনি কড়া লবণে তিতা হয়ে যাওয়ার সাধে চোখ মুখ কুচকে নেয়। তারপরই বুঝতে পারে এটা তার ছোঁয়া রানীর কাজ, তাই তো সুন্দর করে মুখে একটা হাসি দিয়ে বলে, ছোঁয়া এখানে আয়, শোন। না না ভাইয়া, আমি যাব না, আমি রুমে গেলাম। এই তোকে আমি ডেকেছি, আয় বলছি, এখানে আয় বস, ধমক দিয়ে বলল স্বাধীন। আগের মতো আবারও ধমক দেওয়ায় ভয়ে চুপসে যায় ছোঁয়া। একটু বেশি বেয়াদবি বলে ফেলেছে বলে মনে হয়, ভয়ে ভয়ে স্বাধীনের পাশে গিয়ে বসে ছোঁয়া। নে কফিটা খা, এটা তোর। আমি কফি খাই না ভাইয়া, এটা তোমার। কেন, আজ খাবি? আর হ্যাঁ পুরোটাই। আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আর এমন হবে না। আচ্ছা ঠিক আছে, দুটো অপশন আছে তোর কাছে, হয় এই সবগুলো তুই খাবি, নয়তো গুনে গুনে 10টা চুমো দিবি আমায়, এখন বাকিটা তোর ইচ্ছা। কি বলছো তুমি, ঠিক আছে আমি কফি খাচ্ছি। বলেই মগে মুখ লাগায় ছোঁয়া, কিন্তু একবার নিয়েই বুঝতে পারে এটা খাওয়া কতটা অযোগ্য, এত বিস্বাদ জিনিস পৃথিবীতে হতে পারে না। অসহায় মুখে স্বাধীনের দিকে তাকাইও। এইবার কি করবি ছোঁয়া, সারাদিন আমায় অনেক জ্বালিয়েছিস, একটু কাছে যেতেই শার্ট নোংরা করার ভয় দেখিয়েছিস, এখন পালাবি কি করে? মনে মনেই হাসে স্বাধীন, কিন্তু মুখে গম্ভীর ভাবটা স্পষ্ট ফুটিয়ে রাখে। বলছি ভাইয়া দিতেই হবে, না দিলে হয় না? অপশন দুটো, এবার তোর চয়েস। এটা তো খাওয়া যাবে না, আমি কি করবো বলো তো? তাহলে ভালো কিছু খা, কিস কিন্তু অত্যন্ত সুস্বাদু, স্বাস্থ্যকর হৃদয়ের খাবার, ইহা হার্টকে ভালো রাখে। এটাও কি সাইকোলজির বিষয় ভাইয়া? এবার তাড়াতাড়ি। বলছি ভাইয়া আমার একটা উইশ ছিল, আমি আমার প্রথম চুমু বাসর ঘরে আমার স্বামীকেই খাবো, সেদিন একবার মাথা ব্যথার জন্য তোমায় দিয়েছি, আজ আবার চেও না প্লিজ। অসহায় ভাবে বলে ছোঁয়া, ছোঁয়ার কথা শুনে স্বাধীন হেসে শেষ, পেট ফাটিয়ে হাসি আসছে ওর, কিন্তু সামনে থাকা বোকা মেয়েটার জন্য তাও পারছে না। একটা বুদ্ধি দিতে পারি তোকে, তোর স্বামী তোর সামনে, তো তোর যখন ইচ্ছা বাসর ঘরে চুমু দেওয়ার, সেহেতু তুই চাইলে তোর স্বামী আজই বাসর করে ফেলতে পারে, তাহলে তোর উইশটাও পূরণ হবে, আবার আমার শর্ত। ওকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য বলে স্বাধীন, লজ্জায় একেবারে রাঙা হয়ে গেল ছোঁয়ার মুখ, চোখ দুটো একেবারে নামিয়ে নিল। কিরে অনুমতি দিচ্ছিস? ছি স্বাধীন ভাইয়া, তুমি বড়ই ঠোঁট কাটা। জানিসই তো আমি এমন, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি দিয়ে দে, আর বেশি দেরি করলে কিন্তু সংখ্যারও বাড়বে। না না আমি দিচ্ছি, তুমি প্লিজ চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করে স্বাধীন, ছোঁয়া উঠে গিয়ে তাড়াতাড়ি ওর চোখে মুখে কয়েকটা ছটপট দিয়ে এক দৌড়ে নিচের রুমে চলে গেল। ওর কাণ্ড দেখে এতক্ষণে চাপিয়ে রাখা হাসি ছড়িয়ে দিল ঠোঁটের আশেপাশে স্বাধীন।
মাঝে মাঝে ছোঁয়াকে এমন লজ্জামাখা মুখে দেখতে ভীষণ ভালো লাগে ওর। এবার খুব তাড়াতাড়ি বাবা মাকে বলে ওকে একেবারে নিজের কাছে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ফাঁকা রাস্তায় অত্যন্ত রাগের বসে জোরে জোরে হাঁটছিল কেয়া। বাইরে এসেছিল হালকা কেনাকাটা করতে, ফিরতে ফিরতে একটু সন্ধ্যা হয়ে যায় আর দেখা হয়ে যায় বাঁধনের সাথে। ছেলেটাও কেবল বাইক নিয়ে এদিকেই আসছিল। এই সময় কেয়াকে বাইরে দেখে পিছু নেয় কেয়ার, একদম কাছাকাছি গিয়ে দূর থেকে ডাক দেয়। এই যে মিস ওয়ান্ডার পাবলিক, দাঁড়ান প্লিজ, খুব দরকারি কথা ছিল আপনার সাথে, থামুন না। পিছনে বাঁধনকে দেখে তার উপর উগান্ডা বলে ডাকায় প্রচন্ড রাগে জোরে জোরে হাঁটতে থাকে কেয়া। কিছুক্ষণ পরেই স্বাধীনের ক্লাস শুরু হবে। একসাথে ক্লাসরুমেই বসে আছে ছোঁয়া আর কেয়া। কেয়ার মাঝে আমূল পরিবর্তন। ছটফটে মেয়েটা শান্তভাবে রাগ করে বসে আছে। ছোঁয়া অনেকক্ষণ ধরে ওর ডাং ভাঙাতে এটা সেটা করছে, কিন্তু আজ যেন কোনো ভাবান্তরই নেই কেয়ার মাঝে। আপন মনে খাতায় আঁকি বুকি করছে। কি হয়েছে দোস্ত, তুই বলবি তো, না বললে আমি কি করে বুঝবো বল। আমার কিচ্ছু হয়নি, আমি তো নিজেই জানি না আমার কি হয়েছে, তোকে কি বলবো। কিন্তু এত রাগের কারণ কি, আর কি হচ্ছেটা কি তোর? তুই তো ছোট না, নিজের মনের অবস্থা ধরতে পারার মতো ক্ষমতা অবশ্যই তোর আছে। বিশ্বাস করছো, আমি সত্যিই বুঝতে পারছি না আমার কি হয়েছে। এর আগে কখনো এমন অস্বস্তি আমার হয়নি। কখনো কাউকে হুট করে মনে হচ্ছে, তখন নিজের কাজকর্ম নিজেরই বিরক্ত লাগছে, আবার কখনো রুমে থাকতেই ভালো লাগছে না, মনে হচ্ছে বাইরে কোথাও ছুটে চলে যায়। কি হয়েছে আমার বলবি? তুই কি কোনোভাবে বাঁধন ভাইকে নিয়ে আপসেট? সত্যি কি তোর ওনাকে বিরক্ত লাগে? যদি তাই হয় তাহলে আমি কথা দিচ্ছি, বাঁধন ভাইকে আমি বোঝাবো, তোর থেকে দূরে থাকতে বলবো। উনি যথেষ্ট ভালো ছেলে, আমি বোঝালে নিশ্চয় বুঝবেন। না না, তা নয়, ওনাকে আমার খারাপ লাগে না। আর উনি যে কতটা ভালো মানুষ তা আমি জানি না, কারণ একটা মানুষের ভেতর কতটা আদর্শ, শতটা দেশপ্রেম থাকলে এভাবে নিজের জীবন ঝুঁকিতে ফেলে কাজ করে যেতে পারেন। কিন্তু ওনাকে দেখলে কেন জানি আমার অস্বস্তি হয়, ছটফট করে মন, তখন খুব খুব অস্থির অস্থির লাগে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, যা ইচ্ছে তাই ব্যবহার করে ফেলি। গতকালও দেখা হয়েছিল ওনার সাথে, আমি বাজে ব্যবহার করে চলে যাই। এসব কেন হচ্ছে বল না। তুই শান্ত হকিয়া, প্লিজ এভাবে ভেঙে পড়িস না। আচ্ছা আমার একটা কথা বল, তুই কি পছন্দ করিস বাঁধন ভাইয়াকে? বললামই তো আমি জানি না, আমি আর একটু সময় দে। তুই সময় নেই, নিজের সাথে বোঝাপড়া কর। দেখ বাঁধন ভাই কিন্তু তোকেও ভালোবাসে, এখন তুই কি চাস এটাই? চুপ করবি তুই? বাদর ভাইয়ের জন্য আর সাফাই গাইতে হবে না, শালা খচ্চর বাদর। আমাকে বলে কিনা ও আর এখানে বেশি দিন থাকবে না, ওনার নাকি ট্রান্সফার হবে, অন্য জায়গায় চলে যাবেন। আমার কি সিদ্ধান্ত তাড়াতাড়ি যেন বলি। মুখ বেঁকিয়ে বলে কেয়া। কেয়ার কথা শুনে হেসে দেয় ছোঁয়া। বাঁধনকে বাদর বলায় কিছুটা জোরে হেসে ফেলে ছোঁয়া, কিন্তু ওর হাসিটাই যে অজান্তেই কারো বুকে তুফান তুলে দিচ্ছে তা কিও জানে। ক্লাসের সময় হওয়াই চলে এসেছিল স্বাধীন। রুমের দরজায় দাঁড়াতেই সবচেয়ে প্রিয় নারী কণ্ঠটির এমন হাসির ছংকার ওর মনে আলাদা শিহরণ জাগায়। উক্ত হাসির মালকিন নারীটি যে একমাত্র তার, শুধু তারই ব্যক্তিগত, তা ভাবতেই বুকের মাঝে এক দফা টর্নেডো বয়ে যায়। মানবদেহের সৃষ্টির সূচনা সম্পর্কে লেকচার দিচ্ছে স্বাধীন। কিভাবে নারী জননকোষী জাইগোট গঠন হয় সেই সম্পর্কে বিস্তার আলোচনা করছে স্বাধীন। সামনে সকল ছাত্রছাত্রীরা আগ্রহের সাথে আলোচনা শুনছে। মুখে যে যতই বলুক, আসলে আমরা মানুষেরা একটু গোপন নিষিদ্ধ বিষয়গুলো জানতেই বেশি আগ্রহী। আর বিষয়টা যদি হয় মানব সৃষ্টির মূল রহস্য সম্পর্কে, এই বিষয়ে আগ্রহ না থাকা মানুষের সংখ্যা একদমই কম, বলতে গেলে নাই। আর স্বাধীন মনোবিজ্ঞানের এই পর্যায়ে খুব যত্ন সহকারে এবং সতর্ক সহিত আলোচনা করছে, কারণ ওর ক্লাসে বসা বেশিরভাগই ছেলে মেয়ে টিনেজার, আবার কেউ কেউ হয়তো সবে সবে টিনেজার পার করেছে, তাই তো এই বয়সে ছেলে মেয়েদের মাঝে এই বিষয়ে আগ্রহটা একটু বেশিই থাকে। তাই তো প্রতিটা শিক্ষক বা পরিবারের সদস্যদের উচিত এ বিষয়টা খুব যত্ন সহকারে এদের বোঝানো। মনোবিজ্ঞানেও খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করা হয়, যাতে কেউ ভুল সিদ্ধান্ত নিতে না পারে। আর স্বাধীন এই বিষয়ে অত্যন্ত যত্নশীল। জাইগোট গঠন সম্পর্কে আলোচনার সময় স্বাধীন আজ চোখে একবার ছোঁয়ার দিকে তাকায়। তার প্রেয়সী যে ওর বলা কথাগুলো শুনে লজ্জায় একাকার,
তা দেখতে পাই। ছোঁয়ার লজ্জামাখা মুখ দেখে হালকা মুচকি হাসে স্বাধীন, যেখানে সব ছেলেমেয়েরা উৎসুক হয়ে শুনছিল সেখানে ওর লজ্জাবতী লজ্জায় মাথা নিচু করে মরবে মরে যাচ্ছে। কোনো রকমে এমন জান্নাতি দৃশ্য থেকে চোখ ফেরায় স্বাধীন, তারপর নিজের আলোচনায় মনোযোগ দেয়। স্বাধীনের মুখ থেকে এসব কথা কখনো শুনবে ভাবতেও পারিনি ছোঁয়া। স্বাধীনের গাম্ভীর্য দেখে ও এতদিন ভাবত এসব বিষয় ও কিছুই জানে না, মেয়েদের সম্পর্কে যেন একদম আনাড়িও, কিছুই জানে না, অথচ এসব বিষয়ে যে সে স্পেশালিস্ট তা ছোঁয়ার অজানা ছিল। আর এসব আলোচনা ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে, কান দিয়ে ধোয়া বেরোনো যাকে বলে। বাসায় গিয়ে স্বাধীনের সামনে ও দাঁড়াবে কি করে? মেয়েদের বয়ঃসন্ধিকালের প্রতিটি পরিবর্তন বৈশিষ্ট্য এই ছেলে যেমন ঝরঝর করে বলছে, যা অনেক মেয়েরাই জানে না। কি লজ্জার বিষয় সাইকোলজি! ছোঁয়া ঘাড় নাড়াতে পারছে না, কোনো রকমে চুপ করে ক্লাসে বসে থাকল। স্বাধীনের ক্লাস হয়েছে তেই স্বাধীন বেরিয়ে যায় রুম থেকে, সাথে সাথেই ছোঁয়ার পিঠে পড়ে ধপাস করে একটা মাইর। উফ বলে ছোঁয়া তাকাতেই কিয়া বলে ওঠে,